ঘর ভিতরে আর বাহারে যে নাড়ে দেখব কপা পড়িছে। চাষি তার বছরকর পরিশ্রমকে বিকবা লাগি মন্ডিকে যুগি বসিছে। হেলে কাণ ফায়দা কপা মন্ডি না খুলবার লাগি দলালকে বিকি দেউছে চাষি। নাইন কপা মন্ডি অভাবী বিক্রির শিকার চাষি দলালকর হাতে কলাহান্ডিয়া নুয়াপড়ার ধলা সুনা। সরকারি দাম 7020, দলাল দেউছে 6000। কাইঁ যে কপা মন্ডি নেই খুলবার আয় সরকার, দলাল মানকু মালেমাল করবাকে জানিকে চুপ অছন কে সরকার। ঘর ভিতরে বাহারি যে নাড়ে দেখব কপা পড়িছে। ইদুরু সেউছে নুয়াপড়া জেলা। চাষি তার বছরকর পরিশ্রম কে বিকবা লাগি মন্ডি কে যুগে বইছে। হেলে কাণ ফায়দা কপা মন্ডি নেই খুলবা লাগি দলাল কে বিকি দেউছে চাষি। ই বছর জিলানে প্রায় 19,445 হেক্টরে কপা চাষ হইতিলা। নুয়াপড়া ব্লকনে 2,720, কমনা ব্লকনে 10,180 হেক্টর, বোডেন ব্লকনে 1,511, খড়িয়ালনে 3,020 হেক্টর আর সিনাপালি ব্লকনে 2,024 হেক্টরে কপা চাষ করিছেন চাষীমানে। সরকারি দাম 7,020 টঙ্কা থিবার বেলকে দলাল মানে কম দামে ঘিণুথিবার অভিযোগ করিছেন চাষী। সেয়াড়ে বাবদনে পচরাবানু ডিসেম্বর মাসর পহেলা হপ্তাথি কপা মন্ডি খুলবার ব্যবস্থা করমু বলি কইছেন নুয়াপড়া কৃষি উপনির্দেশক হিমাংশু মহাপাত্র। করিছুনি আজ্ঞা, বর্ষা পাতি বি মঝি হেলা, লাস্ট টাইম টেনে হেলা বি নি আর ফল বি নি, হির খত কেচরা যে দেখনু জানলি কে। আর এবে তো মন্ডি বি নেই আর টুলু ছু আর বিকবার তো বাধ্য হচ্ছে আজ্ঞা। এনে মন্ডি থিতা বেলে বিকতু উচিত রেট পেতু, এবে যে দোকানে তো যেন রেট থিবা সে নেবা দুই পয়সা, সে বি কমাবাকে ইচ্ছা করবা কি নেই আগে, রখবাকে আরাম নি চাহু আজ্ঞা। বেশি দিন লাভ নি নবি ক্যাঁ করব, কিষান তো মন নি মাঠে না আজ্ঞা করবার লাগে। আর ইনে মিলকে গলে 6,500 টাকা কহুছন। আমি যোগাযোগ করেছিল কলেক্টর অফিসরে যে মন্ডি খুলবা 26 তারিখ বলে কহিলে, এবে পর্যন্ত মন্ডি নাই খুলবার। আর কেতে কেতে দিন আর সহি পারমা আমি ইনে ঘরে রখবার লাগি জায়গা নি, না খেতে বাহারে রহলে কে নেই যাবে কি বর্ষা হবা, এই ডরে অছে। চাষী মানে অমল আরম্ভ করেছেন, আমি এই ডিসেম্বর ফার্স্ট উইক রু আমি কপা মন্ডি চালু করে দেবো, আমরা ডিএলপিসি সরি যাচ্ছে। সেন্তা কলাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লক নে ভিল খিলখিলেই যাচ্ছে ধলাসুনা। 15,530 হেক্টর জমিরে কপা চাষ করিছেন চাষী মানে। কপা রখবাকে জায়গা বি নাই, না কি মন্ডি বি নাই থিবা লাগি দলালকে দেবাকে বাধ্য হেউছেন চাষী মানে। ওড়িশার কপাকে নেই কি মহারাষ্ট্রকে চালান করছে দলাল। প্রশাসনর নাকতলে দলাল মানে কম দামে কপা ঘিনি কি মহারাষ্ট্রকে চালান করুছেন। হেলে রাজ্য সরকার কি জেলা প্রশাসন ই দিকে কেনসি পদক্ষেপ নে নাবা। এতে কেনটা লাভ হচ্ছে আজ্ঞা, এতে তো ভূতি বি লাগুছে, খত সার বি অধিকার রেট বড়ুছন, সে খত সার আনব গোটে কলুই মুঞ্জিরিকে আনলে খবনি ২৫০ পড়ুছে কপা হুড়া করবাটা, ফের তোলাবাটা 200 টাকা দিয়া হচ্ছে, এনে কপা রেটকে কমেই দৌছন, কেনটা পরিবার পোষমু। কপা বিহন কিনলা বেরু যেন রেট, তারপরে চাষবাসের যেন ভূতি যেন লাগুছে রেট, তারপরে যেন খত সারর যেন রেট বড়িছে, আর কপা চাষ করি করে বিকলা বেলকে আজ্ঞা একদম কম রেট। এ পাখে মন্ডি নেই কি কিছুই নেই, আমি মন্ডিকে যাবা পথে আমি গাড়ি করে খরচ করি করে গেলে মন্ডিরকে হওয়ার অধা পয়সা হেঁড়ে পলাবা না, কিন্তু আমি এই লোকের কিছু ব্যবস্থা নেই, সে খুচরা ব্যাপারী মনকে কম রেটে একা দৌছু। আমি ছোটরু কেতে যত্নছু, খত সার কেতে কথা করুছু, লাস্ট এই বর্ষ পানি অসুবিধা যোগরু বি পরু বি ধ্যান লাগি গলা বুঁদে, এই বর্ষ বি তা বুঁদে দেওয়াটা লাগুছে, রেট বি বর্ষ কম আছে, কে বলছে 6,000 কে আমি দলাল কে একা কেতে যোগি থিব। দলাল কর হাতে কলাহান্ডিয়া নুয়াপড়ার ধলা সুনা। আমর ওড়িশানু কপা বাহার রাজ্যকে যাই কিনা দলাল মানে মালেমাল হউছন। হেলে রাজ্য সরকার চাষী মানকর সুবিধা কিছু করি নে পারবার। নুয়াপড়ানু ভিডিও জার্নালিস্ট বিষ্ণুকর সঙ্গে যুধিষ্ঠির পটেল আর কলাহান্ডি জুনাগড় নু কুমার মণিদুর্গাঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।